আমার খোলা জানালা দিয়ে তোমাদের সকলের কাছে পাঠিয়ে দিলাম অনেক অনেক সবুজ শুভেচ্ছা। এই সবুজের ছোঁয়ায় তোমরা খুব ভালো থেকো সবাই। এবার চলো তোমাদের সাথে গল্প করা শুরু করি। আজ আমি তোমাদের সবুজ এক জীবন্ত শিল্প মানে বনসাই নিয়ে কিছু বলবো। সহজ কথায় বলতে পারো ঠিক মিনিয়েচার পেন্টিংয়ের মতোই এটাও, কিন্তু এটা হলো প্রকৃতির ক্ষুদ্র সংস্করণের এক নান্দনিক উপস্থাপনা। এখন এর সাথে যেহেতু ছবি আঁকার দারুণ মিল রয়েছে, তাই ছবি আঁকতে গেলে একজন শিল্পী যেমন তার ছবির দিকে অনেকগুলো ব্যাপারে খুব যত্নবান হয়, ঠিক তেমনি একটা বনসাই তৈরি করতে গেলেও তার নান্দনিক ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখন এখানে শিল্প মাধ্যম হিসাবে যেহেতু একটা জীবন্ত জিনিসকে আমরা বেছে নিয়েছি, ঠিক মানে এখানে অন্যান্য গাছপালাগুলো যেমন নিজের খেয়াল খুশি মতন আলো হাওয়া বাতাস পেলে বাড়তে থাকে, এরাও কিন্তু ঠিক সেভাবেই বাড়তে থাকে। তাই জন্য এদেরকে প্রত্যেক বছর কিন্তু তাদের আবার সেই আগের সুন্দর চেহারাতে ফিরিয়ে আনার জন্য একটু কাটাই ছাটাই করতে হয়। একটা বনসাইকে ঠিক রাখার সবচেয়ে সহজ উপায় কী বলো তো? সারাটা বছর ধরে তাদের পুষ্টি পাওয়ার জন্য খাবার দিয়ে যাও, আবার যেই তারা বড় হচ্ছে তাদেরকে ছেঁটে ফেলো। এরকম করতে থাকলে কয়েক বছর পরে দেখা যাবে যে গাছটা তুমি সিলেক্ট করেছো সেটা একটা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বিশাল ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছের ক্ষুদ্র সংস্করণ কিন্তু হয়ে যাবে। আমি এই বনসাইগুলো বছরে দুবার কাটি। যখন বর্ষার জল পেয়ে ঘন সবুজ হয়ে যায় তখন সেই পাতাগুলোকে একটু হালকা করে দেওয়ার জন্য পাতা কিছুটা পাতা ছাটি আর একটু ডালপালা অল্প করে, আর শীতকালে কিন্তু পুরোপুরি ডিফোলিয়েট করে দিয়ে ডালপালাও প্রচুর পরিমাণে ছাঁটি। এদের খাবার দেওয়ার জন্য সারা বছর কি করি না, না অন্যান্য যে গাছগুলো আছে তাতে যখন ডিএপি আর খোল পচানো জল দিই ঠিক সেই রকমই এদেরকেও প্রত্যেক মাসে পাতলা করে এই খোল আর ডিএপি পচানো জল দিই, আর বছরে চারবার প্রতি টপ প্রতি দু চামচ করে বোন ডাস্ট এটাই দিই। আর একটা জিনিস কি করি না, তিন চার বছর অন্তর যখন আমি রিপোর্টিং করি, যে যখনই রিপোর্টিং করা হয় তখন রুটগুলোকে এক্সপোজ করে দিতে হয়। তার কারণ এই দেখো এখানে রুটগুলো যদি এক্সপোজ করা হয়, এই যে রুট এর পরের বছর যখন আমি করব তাহলে আরও এটাকে এক্সপোজ করব। রুট এক্সপোজ করলে কি হয়, মনে হয় যেন গাছটা কত প্রাচীন গাছ। এখন শীতকাল যেহেতু এই গাছগুলো কাটার সবচেয়ে উপযুক্ত সময়, তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে এই বনসাই আমি কাটছি। আজ আমি তোমাদের দুটো বনসাই কাটা দেখাবো। অনেকগুলো কেটে ফেলেছি, সে দেখাতে পারিনি কারণ এখন তো শীতের ফুলের জায়গা দিতে হবে, ওইগুলো এত ভর্তি হয়ে গেছিলো সেই জন্য কেটে ফেলেছি। কাটার পরে দেখিয়েছি কচি কচি পাতা বেরোচ্ছে সেটা দেখিয়েছি, কিন্তু কাটা দেখাতে পারিনি। তো এইটা এবার দেখাবো যে কাটার পর কী চেহারা। আমি কীভাবে কাটছি সেটা দেখাতে পারছি না, তাহলে আমাকে কেউ ক্যামেরাটা নিয়ে থাকলে তবে সুবিধা হয়, সেটা আমার পক্ষে অসম্ভব। তো আগে আমি গাছের চেহারাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পাকুড় গাছের বনসাই। এটা একটা পুরনো পাঁচিলে হয়েছিল, তুলে নিয়ে এসেছিলাম, বেশ শক্তপোক্তই ছিল যখন মানে নিয়েছি। এবার দেখো দুবার রিপোর্টিং হয়ে গেছে, আমি গোড়াটা দেখাই, গোড়া থেকে গাছটা দেখাই, মানে এখন পাতাটা আছে। এরপরে আমি এগুলো কাটার পরে পরে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো গাছটা। গাছটা হবে 1.5 ফুট, আর এইটাও, এটা হচ্ছে, আমার নামটা মনে পড়ছে না, এটা বকুল যে ফ্যামিলি সেই ফ্যামিলিরই গাছ, পাতাটাও বকুলেরই মতন। এটা আগে বড় টবে ছিল, এগুলো তিন চার বছর আমি ফ্ল্যাট টবে রেখে বনসাই বানিয়ে নিয়েছি। এটা আমি কিনেছিলাম, এটা মানে রাস্তায় পাওয়া যাবে না, নার্সারি থেকে কিনতে হবে, তারপর যদি বনসাই বানাতে চাও বানিয়ে নেবে। তো এটাও আমি দু বছর হলো বনসাই বানিয়ে নিয়েছি। এবার এটাও আমি কাটবো,
একদম এটা সব পাতা কাটবো না, ওই আগের পাকুড়টা দেখালাম ওটা পুরো পাতা কেটে ফেলবো। তা কাটার পরে আমি কেটে নিয়ে এর অবস্থাটা দেখাচ্ছি। কাটাটা শুরু করার আগে একটা কথা একটু বলে নিই, যখনই তোমরা কোনো বনসাই কাটবে তখন কিন্তু কোনো গাছের যে ভেতর দিকে যে ডালগুলো বেরিয়েছে সেইগুলো কিন্তু কেটে দেবে, বাইরের দিকে যে ব্রাঞ্চ রয়েছে সেটা রাখবে। ধরো এইটা আমি দেখাই গাছটা, গাছের এই যে ডালটা এটা ভেতর দিকে ঢুকে গেছে, এইটা আমি কেটে দেবো, মানে মাঝখানটা ফাঁকা রাখবো, বাইরের দিকের ডালগুলোকে রাখবো আর ভেতর দিকের ডালগুলো কেটে ফেলবো। তাহলে কেন সেটা করবো না, তাহলে গুছিয়ে যখন কচি পাতা বেরোবে একদম সুন্দর গুছিয়ে গোল হয়ে যাবে, এটা ক্যানোপি তৈরি হবে। নইলে ভেতর দিকে কিছু রাখতে পারো, যেহেতু এটা বনসাই তো এটা নিজের ইচ্ছে মতো, এটা তো একটা লিভিং আর্ট, একটা লিভিং অবজেক্টকে নিয়ে একটা আর্ট, সেটা যে যা নিজের ইচ্ছে মতো করতে পারে। কিন্তু ভেতরে বেশি ব্রাঞ্চ যদি রেখে দিই তাহলে কি হবে, একটা দলা পাকিয়ে যাবে, একটা সুন্দর যে চেহারা সেটা নিতে ওদের মানে এক জায়গায় যদি অনেকগুলো পাতা হয়ে যায় অসুবিধা হবে বলেই ভেতর দিকের ডালগুলো কাটার চেষ্টা করবে, বাইরের দিকে যেগুলো রাখলে জিনিসটা গোল হবে। হ্যাঁ, বাইরের দিকে সবগুলো রাখলে তো অনেকটা ছড়িয়ে যাবে, সেটা রাখা যাবে না, কিন্তু ভেতর দিকের ডালটা বেশি কেটে বাইরের দিকের ডালটা রাখলে একটা ছড়ানো সুন্দর চেহারা নেবে। কাটতে কাটতে একটু দেখাই কত ডাল কেটে ফেলেছি, এই দেখো সব কেটে ফেলেছি। কিন্তু যেমন একটা আমি জবা গাছ কাটছি বা গোলাপ গাছ কাটছি সেটা না এত চিন্তা করে কাটতে হয় না, এটা দেখো কেটে ফেলেছি, এই যে বলে দেখো এখান দিয়ে এই যে মোটা ডালেরও যেখান দিয়ে সাদা সাদা সিক্রেশন বেরোচ্ছে সেইগুলো মানে কেটে ফেলেছি ভেতর দিকের সবগুলোরই। হ্যাঁ, দূর থেকে দেখাই। কিন্তু এখন আমার ভাবতে হচ্ছে যেটা কি আরও ছোট করব। ধর এটা তো একটা ছবি আঁকার মতো, একটা গাছের ছবি আঁকাই, তা একটা পাতাতে যদি আমি গাছের ছবি আঁকি পেন্সিল দিয়ে, তা কোনো ব্রাঞ্চ এঁকে ফেললে সেটা আবার যদি মনে হয় এক্সট্রা মুছে আমি আবার মুছে ফেলতে পারি, আবার মুছে ফেলার পর যদি মনে হয় যদি বেশি মোছা হয়ে গেল আরেকটা ডাল অ্যাড করব, সেটা আবার আমি এঁকে দিতে পারি পেন্সিল দিয়ে। ওই অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে ভীষণভাবে, কিন্তু এখানে তো সেটা করলে হবে না, আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি কোনটা রাখবো আর কোনটা রাখবো না। এখন পুরোটা আরও ছোট করে ফেলবো না এরকমই রাখবো, এটাও দেখতে ভালো লাগছে। দূর থেকে দেখো দেখাই আমি, মনে হচ্ছে একটা ছড়ানো গাছ মানে ডালপালা ছাড়া, কিন্তু এখন যদি আরও ছোট করি তাহলে ভালো হয়, কারণ বনসাই যত ছোট রাখা যায় ভালো হয়, কিন্তু আবার ডালপালা ছাড়তেও ইচ্ছে করছে না, এই জন্য এগুলো একটু ভেবে ভেবে করতে হয় ঠিক ছবি আঁকার মতন। দেখি কি কাটি আরও, মানে কাটবো কি কাটবো না একটু ভেবে ভেবে কাটি। এবার দেখো মোটামুটি আমার কাটা শেষ। মোটামুটি কেন বলছি, যে এখনও আমি নিজে খুব একটা স্যাটিসফাইড নই। ব্যাপারটা হচ্ছে এই যে দেখো সামনের দিকের একটা ডাল, এই যে সামনের না এই যে এখানের ডালটা ভেতর দিকে আছে, ওই দেখা যাচ্ছে যেটাকে ওপর দিকে যেটা, এই যে সেটা আমি কাটবো কি কাটবো না। এখন একটা ব্যাপার হচ্ছে বনসাই তো কোন দিকে ঘুরিয়ে রাখবে ডিসপ্লে করবে সেটা তো একটা ব্যাপার। হ্যাঁ, ঠিক ছবি আঁকার মতো আমরা গাছের তো যে কোনো একটা ভিউ আঁকি, এখানে তো থ্রিডি ভিউ আঁকি না, এটাও ঠিক সেরকমই কোন ভিউটা আমি রাখবো সেই হিসেবে কাটতে হয়। তা এখন ওইটা একটু মনে হচ্ছে ভেতর দিকের ডাল কাটতে ইচ্ছে করছে, আবার এর কিন্তু পেছন দিকের যে ভিউটা সেটাও খুব সুন্দর বিউটিটা, তো ওই দিকে হলে কিন্তু ওই ডালটা খারাপ লাগছে না, তাই জন্য একবার ভাবছি কাটবো একবার ভাবছি কাটবো না। তো যাই হোক মোটামুটি ঠিক আছে। এখন এই যে কেটে ফেললাম ডাল, এটা বছরে দুবার করতে পারলে খুব ভালো হয়, তার কারণ হচ্ছে সব গাছেরই তো কাটি আমরা, কিন্তু এটা দুবার করে করার মানে এরমভাবে ছেঁটে ফেলার কারণ হচ্ছে যখন বনসাই করলাম কোনো বড় গাছের চেহারা তো নিতে চাইছি, যেমন রাস্তার ধারে বড় বড় গাছগুলো যখন ডালপালা মেলে দাঁড়িয়ে থাকে যে বিউটিটা আমরা পাই সেই বিউটিটাই একটা আমাদের ঘরের একটা ব্যালকনিতে বা সেটাকে নিয়ে গিয়ে আমি টেবিলেও রাখতে পারি সেই বিউটিটা তো পেতে চাইছি।
এবং সেটা করতে গেলে আমি গাছটা খুব সুন্দর করলাম, ছোট্ট পাতাগুলো ছোট হলো না, সেটা কিন্তু হবে না। এখন এই বারবার কাটার ফলে কি হয়, পাতাগুলো ছোট হয়ে যায়, যার জন্য যদি দুবার করে কাটি আর ভালোভাবে খাবারটা দিয়ে যাই সাপ্লাই করে, এখানে কি ভার্মি কম্পোস্ট দেবো আর বোন ডাস্ট দেবো, বোন মিল দিয়ে যাব। মাঝে মাঝে আমি অবশ্য সব গাছে যে সর্ষের খোল ভেজাই আর ডিএপি সেটাও দিয়ে দিই, মানে এদেরকে খাবারও দিয়ে যাও আর কাটো, তাতে ওরা মোটা হবে। এইবার বারবার কাটলে ওই পাতাগুলো ছোট হয়, যেন দেখে মনে হয় যে সত্যি একটা ছোট্ট গাছ, মানে বড় চেহারার একটা ছোট গাছ, যে পাতাগুলো তার ছোট। এই কাটার পর চেহারা, এবার এখন আমি এই যে যেখানে কাটা অংশগুলো সেগুলোতে আমি স্যাপ লাগিয়ে দেব, অ্যান্টিফাঙ্গাল যেটা সেটা লাগিয়ে দেব। আর একটা কথা, যখন কেউ কাটবে ডাল বা ডাল কাটা বা শিকড় কাটা, যে কাঁচিটা দিয়ে কাটবে অবশ্যই একটুখানি ডিসইনফেক্ট, মানে একটু ডেটল দিয়ে মুছে নেওয়া ভালো। এখন অনেকের অনেক রকম কাঁচি থাকে, মানে প্রত্যেকটা আলাদা, আমার একটা আছে বলে সেটা দিয়ে হয়তো আমি পোকামাকড় লাগা জবা গাছের ডাল কাটলাম বা গোলাপের ফাঙ্গাস লাগা ডাল কাটলাম, সেটা দিয়ে এগুলো যখন কাটা হয় প্রুনিং করা হয় তার থেকে ইনফেকশন হতে পারে এবং সেটা ডাল শুকিয়ে যাবে। তার জন্য কাঁচিটা একটু ডিসইনফেক্ট করে নেওয়াটাই ভালো। এবার এখানে একে ছায়াতে রেখে যাব, মানে রেখে দেব। এখন হচ্ছে জানুয়ারির শেষ, তাহলে মার্চের মধ্যে একদম কচি পাতায় ভরে যাবে। যে বনসাইগুলো আগে কেটে ফেলেছিলাম সেগুলো নিয়ে একটু বলি। বনসাইয়ের তো তিনটে, মানে বনসাইয়ের সৌন্দর্য তার শিকড়, তার কাণ্ড আর তার শাখা প্রশাখাতে, তা সেইটা এবার একটা দেখাই। আমি একটাই মানে শক্ত ডাল সল্ট লেকের একটা ভাঙা, একটা কমপ্লেক্সের ভাঙা পাঁচিল থেকে তুলে নিয়ে এসেছিলাম, তারপর সেটাকে তিন টুকরো করে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে ছায়াতে রেখেছিলাম। এই দেখো এই অবধি ছিল যে দেখা যাচ্ছে কাটা অংশ, সেখান থেকে তার কিন্তু সবুজ ডালপালা কিছুই ছিল না, এটা বছর চারেক আগে। এবার চারদিক থেকে ডালপালা বেরিয়েছে, এটারও দেখো ঠিক তাই, চারদিক থেকে ডালপালা বেরিয়ে ওপর দিকে একদম ছাতার মতো হয়ে গেছে। কিন্তু এই গাছটা সেটা কিন্তু একটা দিকে লেফট অ্যালাইনমেন্টই রয়েছে, আমার লেফটে। এটা আমি কিন্তু চারদিক থেকে শাখা পোশাকে প্রশাখাকে ছড়াইনি ব্রাঞ্চিংটা, যেহেতু এটা লেফট অ্যালাইনমেন্ট রয়েছে সুতরাং লেফটেই আমি সবগুলো রাখতে চেষ্টা করেছি। এর আসলে কি ব্যাপারটা হয়েছিল, এর একটা দিক শুকিয়ে গেছিল, কাঠটা শুকিয়ে যাওয়াতেও কিন্তু কি হয়, যেগুলো অশ্বত্থ গাছে ঝুড়ি নামে বলে তার থেকে ঝুড়ি বেরিয়ে একদম সাপোর্টিং সিস্টেম হয়ে গেছে দেখো এখান থেকে, যার জন্য এগুলো একটু ছায়াতে রাখলে ভালো হয়, সেখান থেকে প্রচুর ঝুড়ি বেরিয়ে গাছের একটা যেন অনেক পুরনো গাছের চেহারাটা দিয়ে দেয়। এইবার এদের যে প্রথমে তো আমি ফ্ল্যাট টবে বসাইনি, বসিয়ে দিয়েছিলাম একটা ছোট পটে বড়, মানে তারপরে সেটাকে এক বছর পরে রুট সিস্টেম পুরোটা তুলে রুটটাকে এক্সপোজ করেছি। যেমন অনেক পুরনো গাছে রাস্তায় দেখতে পাওয়া যায় বট গাছের, বট বা অশ্বত্থের তাদের রুটগুলো মাটির ওপরে ছড়িয়ে থাকে, এরও কিন্তু তাই হয়েছে। আমি আস্তে আস্তে ওপরে উঠে দেখাই, কচি কচি ডালপালা বেরোতে আরম্ভ করেছে, এটা কি হবে এরপর ছড়িয়ে পুরো ছাতার মতন হয়ে যাবে। যেমন ওপর থেকে কোনো গাছকে আমি যদি দেখি রাস্তার ধারে যে গাছ, সেটা একটা মনে হয় তার তলায় দাঁড়ালে একটা ছাতার মতোই কাজ করে, এরও কিন্তু তাই হবে। এই রুটকে যতবার আমি তুলব তলার থেকে তুলে কিন্তু আমাকে এক্সপোজ করতে হবে, তবেই তার বিউটিটা হবে। আমি এখন এখানে বট আর অশ্বত্থের একটা বনসাই দেখাচ্ছি, যেখানে নাকি বট গাছ থেকে ঝুড়ি নেমে পুরো গাছকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, মানে আসল গাছকে। আমি ঘোরাচ্ছি পুরো টপটা, এইটা হচ্ছে
বট গাছের আসল স্টেম ছিল এখানে অশ্বত্থ। এই যে চারদিক থেকে ঝুড়ি নেমেছে, এইটা ঝুড়ি নেমেছে, তারপর এইগুলো সমস্তই কিন্তু ওখান থেকে ব্রাঞ্চ থেকে ঝুড়ি নেমে পুরো সাপোর্টিং সিস্টেম হয়ে গেছে। এতে কি হয়, কোনোদিন যদি মেন স্টেমটা, এই যে মেন স্টেম সেইটা নষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু এই সাপোর্টিং সিস্টেমগুলো যেটা মাটিতে নেমে গেছে সেটাই স্টেমের কাজ করবে, আসল গাছকে, গাছটাকে কিন্তু নষ্ট হতে দেবে না। যেটা আমরা বোটানিক্যাল গার্ডেনে দেখি যে গ্রেট ব্যানিয়ান ট্রি রয়েছে, তার মেন স্টেম নষ্ট হয়ে গেছে, সাপোর্টিং যে ঝুড়িগুলো নেমেছে ব্রাঞ্চ থেকে সেগুলোই কিন্তু এখন স্টেমের কাজ করছে, যার জন্য বোঝাই যায় না কোনটা আসল গাছ ছিল। এবার এখানে দেখাই যে অশ্বত্থটা ছিল, সেটার একটা যখন প্রুনিং করছিলাম ডাল, এই যে এটা ভেঙে গেছিলো এখান থেকে, সেখানে আমি একটু মধু দিয়ে জুড়ে দিয়েছিলাম, মধু যাতে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন না হয়। এইবার সেখান থেকে ঝুড়ি বেরিয়ে, মানে কী বলে, রুট বেরিয়েছে। এই রুটটাই কিন্তু যদি ঠান্ডা পায় পুরো মাটিতে নেমে যাবে। জানি না এটার থেকে, এখন এটা তো প্রচণ্ড গরম পড়বে আস্তে আস্তে, এটা এই ঝুড়িটা নামবে কি না, কিন্তু বর্ষাকাল হলে কিন্তু এইটাই নেমে গিয়ে মাটিতে এই গাছকে সাপোর্টিং সিস্টেম হয়ে যাবে এই গাছের। এবার একটা জিনিস দেখাই, যে বারবার বলছিলাম যে গাছকে যদি কাটা হয়, কাটার কারণটাই হচ্ছে তো গাছ ছোটো রাখার পাতাগুলোকেও, যাতে পুরো পাতাকে ডিফোলিয়েট করলে কি হয়, পাতাগুলো ছোট হয়ে যায়। এখন সেটা কতটা ছোট হয়েছে দেখানোর জন্য আমি দেখাই, এই মাত্র আমি গাছ থেকে একটা পাতা তুলে রেখেছি স্যাম্পল হিসাবে, এই যে পাতাটা, সেইটা আমি একটা কন্টেনার, আমার বানানো একটা কন্টেনারের সামনে রাখি। এই কন্টেনারটা কিন্তু আমি সিমেন্ট দিয়ে এই গাছের বট পাতা দিয়ে বানিয়েছিলাম, দেখো আমি রাখছি, তাহলে পাতাটা কতটা বড়, এই যে এতটা বড় ছিল সেইটা এখন তার হাফের থেকেও কম হয়ে গেছে। এটাই কিন্তু বিউটি, গাছটা যখন ছোট হবে তার সঙ্গে পাতাটাকেও ছোট হতে হবে আস্তে আস্তে, মানে এটা দেখলেই বোঝা যাবে পাতাটা কত ছোট হয়েছে। এবার যখন আরও আস্তে আস্তে গাছটাকে আরও বড় হবে, আমি আরও ছাড়বো, তখন দেখা যাবে পাতা আরও ছোট হচ্ছে। বনসাই নিয়ে গল্প করতে করতে তোমাদের সাথে কিছুটা সময় কাটানো আজকের মতো এখানেই শেষ হলো। তোমরা সবাই খুব ভালো থেকো।